হরেন চন্দ্র, বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের প্রধান পাড়ায়। স্ত্রী ও একমাত্র সন্তান সুবর্ণাকে নিয়ে শ্বশুরবাড়ির ভিটায় ছাপড়া ঘর তুলে থাকেন। মেরামতের সামর্থ্য না থাকায় বসবাসের ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ে একসময়। বৃষ্টি হলে নির্ঘুম রাত কাটত পরিবারটির। জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিং মিডিতে সংবাদ প্রকাশের পর তাদের সেই দুর্দশা কাটাতে এক সহৃদয় পাঠক ঘর তৈরি করতে টিন কিনে দেন। কয়েক মাস পর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, আনুষাঙ্গিক জিনিসপত্র কিনতে না পারায় ঘর তৈরি করতে পারেননি হরেন। এবার ঘর তৈরির যাবতীয় দায়িত্ব নেন সেই সহৃদয় পাঠক। ঝকঝকে টিনের চকচকে একটি ঘর পান হরেন। ভালো ঘরে থাকতে পেরে রাইজিং বিডির সেই অচেনা পাঠকের প্রতি কৃতজ্ঞতায় অন্তর ভরে ওঠে হরেন ও তার স্ত্রীর। এবার নতুন বছরে হরেন ও তার পরিবারকে নতুন পোশাক উপহার দিয়ে আবারও তাদের মুখে হাসি এনে দিয়েছেন রাইজিং মিডির সেই পাঠক। নতুন পোশাক পেয়ে হরেনের পুরো পরিবার বেজায় খুশি। ভালো করে ঘুমাছি, শীতের খাবার পাইছি, শাড়ি পাইছি, ও শার্ট পাইছি, লুঙ্গি পাইছি, ও সুটিয়ার পাইছি, শাড়ি ছোঁয়া চাইছি না, এলা লেখাপড়া করিয়া পারি না, ব্যাগ পাইছি, এলা আমার লেখাপড়া করা না। নতুন পোশাক, জুতা ও স্কুল ব্যাগ পেয়ে খুশি হরেনের একমাত্র কন্যা সুবর্ণাও। স্কুলে এসেছি, নতুন খাবার নিয়ে আসিনি, এখন আমি নতুন খাবার পেয়েছি, ব্যাগ পেয়েছি, স্কুল ড্রেস পেয়েছি, টিয়ার পেয়েছি, স্যান্ডেল পেয়েছি, জুতা পেয়েছি, এখন আমি খুব খুশি। এই পরিবারটির দুর্দশার কথা স্থানীয় জনপ্রতিনিধিরও অজানা নয়। দায়িত্ব পেলে শুধু হরেনই নয়, তার মতো আরও যেসব দুর্দশাগ্রস্ত পরিবার আছে তাদের সবাইকে সহযোগিতা করতে চান এই জনপ্রতিনিধি। আমি ধন্যবাদ জানাই রাইজিং মিডিকে, কারণ ওনাদের প্রচারের মাধ্যমে আমার ইউনিয়নের একটি গরিব পরিবার, অসহায় পরিবারের যে একটি বাচ্চা পড়াশোনা করতে পারতেছে না, আমি খবর পেয়েছি যে আপনারা তার জন্য অনেক কিছু করেছেন, ঘর করে দিয়েছেন, পাশাপাশি তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, স্কুল ড্রেস সহ বিভিন্ন রকম। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি নবনির্বাচিত চেয়ারম্যান, যেহেতু নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছি, আমি দায়িত্ব পেলে ওই পরিবারটার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। আমি আশা করব আমার ইউনিয়নে শুধু ওরকম পরিবার না, ও শুধু নয়, এরকম যারাই আছে সবার জন্য আমি এই আমার সহযোগিতাগুলো থাকবে। দেশ এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে দেশের অর্থনীতিও। ভাবতে ভালোই লাগে আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকায়। তবে এত কিছুর পরও প্রদীপের নিচে অন্ধকারের মতো হরেনরা থেকে যায় সবার মনোযোগের আড়ালে, একদিন তিলে তিলে নিঃশেষ হয়ে যায়। তবে কিছু মানুষ থাকেন যারা নিজেদের আড়ালে রেখে অন্যকে টেনে তোলার চেষ্টা করে যান, আর তাদের জন্যই একটু হলেও ভালো থাকেন হরেনরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, risingbidi.com।